कीजिए क्या है इरादा, चाहिए नान या रोटी, चाहिए नान या बोटी, मंगा लो राम कसम कष्ट हो जाए। ए किचन से आवाज चिकन कुकड़ू, तेरी भूख का इलाज चिकन कुकड़ू, यही कहता है आज चिकन कुकड़ू, तेरी भूख का इलाज चिकन। নতুন বছরে শুরু করছি আমাদের খাদ্য রসিক স্পেশাল এপিসোড। আজকে আমাদের সঙ্গে যে হোম মিনিস্টার বৌমারা খেলছেন, তারা শুধুমাত্র রান্নায় মানে এক্সপার্ট নয়, তারা কিন্তু খাওয়াতেও এক্সপার্ট। তাই মজা হই হুল্লোড় খাওয়া দাওয়ার অনেক গিফট নিয়ে শুরু করছি আমাদের আজকের স্পেশাল এপিসোড। হোম মিনিস্টার বৌমা, হে কিচেন সে আওয়াজ চিকেন কুকড়ু কু, তেরি ভুখ কা পাওয়ার্ড বাই বাজাজ আমন ড্রপ হেয়ার অয়েল এবং স্পেশাল পার্টনার স্পার্কল ডিশওয়াশিং। আচ্ছা শর্মিলা, তুমি কি খাচ্ছো? বিরিয়ানি, প্রচন্ড খেতে ভালোবাসি দিদি। বিরিয়ানি একবারে চার প্লেট বিরিয়ানি একসাথে খেতে পারি। চার প্লেট খেতে ভালোবাসি, সব কিছু বাদ দিতে পারবো। দিদি আমরা খাওয়ার জন্য বাঁচি, বাঁচার জন্য খাই। অনিন্দিতা, তুমি কি খাচ্ছো? আমরা তো ভীষণ খাচ্ছি সবই, ভালোবাসি কিন্তু ফিশ ফিঙ্গার ভীষণ। তাই ওকে নিয়ে বিয়ে বাড়িতে যাওয়া দিদি ভীষণ সমস্যা, কারণ মিনিমাম মোটামুটি 150টা ফিশ ফিঙ্গার আমরা দুজনে মিলে কম করেই বললাম, একটু শো লজ্জা লাগছে। তো আমি ছেলে তো বুঝছেন, মানে মাছটা ভালোই বাসি। এখন একটা সময় ছিল মানে আমি আর কিছু খেতাম না, এক ব্লক আইসক্রিম, 100-150 ফিশ ফ্রাই, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, ফিশ হলেই হলো। সত্যি একদম চেহারা দেখে মুচলি বাবা বলতো আপনি তো ফিশ ফিঙ্গার খান। আমি খাচ্ছি তো সবকিছুই, আর প্লেটে আছে, খাওয়া হয়ে গেছে অলরেডি, মানে রেখে ইয়ে করতে হয়, কন্ট্রোল করতে হয়েছে। বরের হাতে এত বড় মিষ্টির হাঁড়ি, মানে কোনো বিয়ে বাড়িতে গেলে 50টা মিনিমাম, ইভেন শ্রাদ্ধ বাড়িতে গেলে পর্যন্ত মিষ্টি চেয়ে খায়। মানে এটা ভাবা ভীষণ লজ্জাজনক যে শ্রাদ্ধ বাড়িতে কেউ মিষ্টি চেয়ে খাচ্ছে, আবার কোনো সময় তো বলে বালতিটাই রেখে দিয়ে যান না, মানে বলতে হয় আর কি বার বার। একটু দেখি রসগোল্লা হোক। মাটন দিদি ভালোবাসো? ভীষণ, মানে এটা খেতে গেলে পর বাদ বাকি সব ভুলে যাই। হ্যাঁ, মানে দুজনে একসাথে আমরা এরকম 2-2.5 কিলো মাটন একদিনে খেয়ে। প্লেটে যা আছে কম পড়ে গেছে দুজনে, মানে কেউ প্লেট থেকে কাড়াকাড়ি করছে, আমাদের যখন প্রথম আলাপ তখন কিন্তু আমরা রোটার অ্যাক্টে একসাথে করতাম, রোটার অ্যাক্ট আমাদের ফুড স্টল হয়েছিল। আমি যেহেতু নিউট্রিশনিস্ট, একটা ডিপার্টমেন্টের হেড, আমি ফুড জ্ঞান দিতে তো ক্ষতি নেই, লোককে বলতে ক্ষতি কি আছে। ফুড ফেস্টিভ্যালে ওরা প্রথম সব নিউট্রিশনাল ডায়েট, মানে সয়াবিনের রুটি ফুটি নিয়ে এলো, ফিশ কম তেল দেওয়া, এই সব তো করেছিল। আমার তো পোষালো না, আমি তখন ওনাকে, তখন বহুকাল আগে না, মানে তখন আপনাদের প্রেমটা কি, মানে ওই শুরু, এখানেই তো শুরু, খাবার দিয়েই শুরু, আসলে খাবার দিয়েই শুরু। তখন আমি বললাম যে এই রুটি ফুটি খেয়ে হবে না, চলুন একটু চা কফি খাওয়া যাক, বলে সেই চায়ের সাথে যে ফিশ ফ্রাইটা শুরু হলো, টাটা যে শুরু হলো, টাটা শুরু হলো, মানে জীবনের টাটা শুরু হয়ে গেল। এবং
ওই যে খাওয়া শুরু হলো দেখুন আমার চেহারা আমি আগে এরকম রোগা ছিলাম ও যে নিউট্রিশনিস্ট তখনও ঠিকই ছিল মানে সেটা এফর্ট ওয়াজ গুড এবার আমার পাল্লায় পড়লো আমার বন্ধুদের বিয়েতে আমি এক ব্লক আইসক্রিম 80টা ফ্রাই আর কিচ্ছু না লুচি ও সব রসলা খেয়ে কোনো লাভ নেই একদম মাছে শুরু একদম বিগ ফিশ মানে স্বতন্ত্র এক একটা স্ল্যাব আচ্ছা আজকে দেখব সবচেয়ে বেশি হেভি ওয়েট কাপল কারা আমার এই সামনে রয়েছে ওয়েট মেশিন শুরু করব অনিন্দিতাকে দিয়ে রাজুর কোন রং সবচেয়ে প্রিয় সূত্র হচ্ছে শান্তি সাদা কেন সাদা শান্তির প্রতীক অ্যাবসলিউটলি রাইট অ্যানসার ইচ্ছা গিফট গিয়ে বেছে নাও সবেতে সুপার হিট গ্রীষ্ম বর্ষাতে বোমা একহাতে নাচে খুন্তি গুণ নাচে কত যে অগুন্তি অনু বা পদুন বা বলতে শর্মিলা এবং তার হাজবেন্ড জিতে নিয়েছে একটা মাইক্রোওয়েভ দুমদাম অ্যাকশনে গাগলা দুমদুমা সেকেন্ড প্রশ্ন দেওয়ালে কি করা হচ্ছে সূত্র হচ্ছে প্যারিস প্লাস্টার করা হচ্ছে প্লাস্টার ইজ দ্য রাইট অ্যানসার জিতে নিয়েছে
শ্বশুরবাড়িতে প্রথম আসছি, প্রচন্ড যেরকম ইউজুয়ালি মেয়েরা কাঁদবে না, প্রচন্ড কাঁদতে কাঁদতে একেবারে অবস্থা খারাপ। হঠাৎ বাড়ির কাছাকাছি এসে আমাকে ওরকম কাঁদছি, তার মধ্যে এক জায়গায় গাড়ি দাঁড় করালো ব্যস্ত হয়ে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দাঁড়িয়ে আমাকে বলছে নাও ডান দিকে নমস্কার করো, আমাদের এখানে বড় মন্দির। মানে আমিও কাঁদতে কাঁদতে হক চোখে আমিও ভালো করে ভক্তি ভরে নমস্কার করছি, তারপরে দেখি সবাই হো হো করে হাসছে, তাকিয়ে দেখি জানেন ওটা একটা বিরিয়ানির দোকান। আমাদের জীবনের মোটোটা হচ্ছে খাওয়া, এই দুজনের একসাথে শুরু হলো সেই রাস্তায় চলা আমাদের আজকে থেকে। সেই হিসেবে ওই মন্দিরে সবার আগে নমস্কার করে এবার চলো জীবন। মানে হসপিটালে অসুস্থ হয়ে আছি প্রেগনেন্সির সময়, সবাই খুব সিরিয়াস মুখে আমাকে দেখতে এসেছে, কিন্তু আমার তো খাওয়া বারণ না। আমার বন্ধু এসেছিল অনেক দূর থেকে দেখতে, যে একটা সিরিয়াস মুখ নিয়ে একটা সিরিয়াস পরিবেশ পাবে, কারণ আমাদের ক্রিটিক্যাল পজিশনে চলে গেছিল। তো ঢুকেই দেখছে ও শুয়ে আছে, চারিদিকে যত আত্মীয় স্বজন আমাদের আছে, কারোর হাতে বার্গার, কারোর হাতে স্যান্ডউইচ, কারোর হাতে এই দিয়ে খাওয়া দাওয়া চলছে। ও বুঝতে পারছে না হসপিটাল না হোটেল, হোটেল না হোটেল। ওকে চলে যাচ্ছি পরের প্রশ্নে। তিন্নি আজকাল ডায়েট করছে, তাই সে কি রকম খাবার পছন্দ করে? সূত্র হচ্ছে আলো, লাইট। লাইট ইজ দ্য রাইট অ্যানসার। ঘর বাড়ি ক্লিন, ছেলের টিফিন, দারুণ ম্যাজিক জানে একলাই একশো বৌমা। শাড়ি থেকে জিন্স, বাড়ির এবং দ্য হাজবেন্ড জিনিস নিয়েছে একটা ফোর বার্নারের গ্যাস ওভেন। ইন্দোরে সাক্ষাৎ লক্ষ্মী। শর্মিলা শৌরভ, গ্যাস ওভেনে কি রান্না করবে ফার্স্ট? চারটে হাড়ি বিরিয়ানি করবো। চারটেতেই বিরিয়ানি? চারটেতেই বিরিয়ানি। আর মাইক্রোওভেনে? মাইক্রোওভেনে তন্দুরি করবো। চলো পরের প্রশ্নে চলে যাব। অরিজিৎ কি দিয়ে ভাত খাচ্ছে? সূত্র হচ্ছে পাকা আঙ্গুল। ঘি দিয়ে। ঘি ইজ দ্য রাইট অ্যানসার। ঘর বাড়ি ক্লিন, ছেলের টিফিন, দারুণ ম্যাজিক জানে একলাই একশো বৌমা। শাড়ি থেকে জিন্স, বাই অল মিন্স, একটা ভ্যাকিউম ক্লিনার। খাবার পেলে কাউকে কোথাও দেখতেই পায় না, না দেখতে কাউকে চোখেই দেখতে পায় না। এবার কি, এবার খেতে গেছি, দেখছি সামনের টেবিলে আমার বাবা মা শেয়ার করছে, দিদি জামাইবাবু শেয়ার করছে, আমার মানে শ্বশুর শাশুড়ি শেয়ার করছেন। আমি ওকে কানে কানে বলছি একটু কার্সিটা মেনটেন করো, একটু অন্তত শেয়ার করো, যেন শুনতেই পেলো না। ভাবছি এবার দেবে, বোধহয় বুঝতে পেরেছে একটু পরে দেবে, তাও দেখি কোনো বিকার নেই। খানিকক্ষণ পরে কানে কানে বলছি, মানে বিরিয়ানি ছিল, দুটো মাংস ছিল, আমি বলছি তুমি একটা তুলে দাও, আমি আবার তোমাকে একটু পরে তুলে দেবো। ও আমার কাছে কনফার্ম হয়ে নিল, বললো কানে কানেই জিজ্ঞেস করলো তুমি আমায় ফেরত দেবে তো, তারপরে আমার পাতে তুললো। কিন্তু আমরা বিয়ের পরে ফিরছি, বাড়িতে আসছি গাড়িতে করে,
তো মিষ্টির ইয়েটা মানে আমাদের মন্দিরে বিয়ে হয়েছিল, তো মন্দির থেকে আমার শ্বশুরবাড়িতে ঢুকছি। এবার ওর দায়িত্বে ছিল, মানে দায়িত্বে ছিল মানে মিষ্টির হাঁড়িটা ওকে ধরতে দিয়ে এইবার বলো কি করেছিল। আমরা মধ্যখানে সিটে বসে আছি গাড়িতে, পিছনের সিটে দুটো বন্ধু বসে, সামনে ড্রাইভারের পাশে একজন বসে। তো আমার হাতে দিয়ে বললো কি তুই ইন্দালে নিয়ে চল মধ্যখানে সিটে যখন বসে। আর হাতে দিয়ে ঠিক আছে নিয়ে যাচ্ছি কোনো অসুবিধা নেই। তো ও আর আমি পাশাপাশি বসে আছি। আমি বলছি কি তোমাকে মন খারাপ লাগছে? বলছে না না খারাপ লাগছে না, মন খারাপ লাগলে খাও রসগোল্লা খাও, দেখো মন ঠিক হয়ে যাবে। ঠিক আছে কি করে প্যাক করা? তো বলছে ফুটো করা। আরে ফুটো করে নিয়ে গেছে, যেমন হাড়ির উপরে কাগজ দিয়ে এরকম প্যাক করা থাকে সাইড দিয়ে দড়িটা সরিয়ে জাস্ট ফুটো করে রসগোল্লা পকেট মার। 100টার মতো টোটাল মিষ্টি নিয়েছিল, সেখানে গোটা 40 এক মিষ্টি আমাদের দুজনের খাওয়া হয়ে গেছে বাড়ি আসতে। 10 মিনিটের রাস্তা ওটা ম্যাক্সিমাম আমাদের বাড়ি থেকে মন্দির। ওকে নেক্সট কোশ্চেনে চলে যাব। সহদেবের জামার কি ছিঁড়ে গেল? সূত্র হচ্ছে ক্যারাম। ওকে পকেট ইজ দ্য রাইট অ্যানসার। আছে একটা সোনার কানের দুল। সংসারে দশ থেকে সামলায় দশ হাতে বোমা, চুন থেকে পান মুশকিল আসা, সবেতে সুপারহিট গ্রীষ্ম বর্ষাতে বোমা। কমল বাবু সবজির বাজারে কি কিনতে গেলেন? সূত্র হচ্ছে রাবণ। লঙ্কা। লঙ্কা ইজ দ্য রাইট অ্যানসার। আজকে তিনজনই হয়ে গেছে হাই স্কোরার এই রাউন্ডে, তাই তিনজনই পেয়ে যাবে সানকুইকের তরফ থেকে ননস্টিক প্রেসার কুকার আর একটা কড়াই। ঘরবাড়ি ক্রিম ছেলের টিফিন দারুণ ম্যাজিক জানে একলাই 100 বোমা, শাড়ি থেকে জিন্স বাই অল মিন্স ক্যালি দিয়ে জিতবে গিফটের বাক্স বোমা। ইনডোরে সাক্ষাৎ লক্ষ্মী আউটডোরে সামলাই ঝক্কি। শুরু করছি হোম মিনিস্টার বৌমার খাদ্য রসিক এপিসোডের সেকেন্ড রাউন্ড, যেটাকে বলে স্পার্কল ডিশওয়াশ রেঞ্জ প্রেজেন্স সুপার ফাস্ট বৌমা।
দেখে দিচ্ছি পারমিতা এবং তার শাশুড়িকে। আমি ভীষণ খাদ্যরসিক, খেতেও ভালোবাসি এবং খেতে পারিও। সেটা এখন হয়েছে কারণ আমি একটু সুগারের পেশেন্ট হয়ে গেছি। মনে হয় ভাগ্যিস সুগার হয়েছে বলে খানিকটা খাদ্য থেকে একটু পিছিয়ে এসেছি। তাহলে আমিও একটা সময় মোটামুটি 1 কিলো মাংস যখন তখন খেতে পারতাম। হ্যাঁ, এটা 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 ঘটনা, সত্যিকারের ঘটনা। 15-20টা তো হতো। আমার শ্বশুরমশাই এবং শাশুড়িমা দুজনেরই মানে মোটামুটি 350-র ওপর সুগার। প্রত্যেকদিন সকালে উঠে ঘুম থেকে উঠে বলেন, বুঝলি আজকে আলু খাবো না, আর যা যা সব রয়েছে যেগুলো খেলে সুগার হয়। কিন্তু উনি মুসুর ডালও এতখানি চিনি, আলু ভাজাতেও চিনি, মাছের ঝোলেও চিনি। মানে মাছের ঝোলে যে চিনি দেয় এটা আমি মানে শ্বশুরবাড়িতে এসেই জেনেছি। এবং আমরা ঘটি, ওনারা বাঙাল, তো এখন আমিও হয়ে গেছি আর কি। কিন্তু আমি স্বীকার করি না, ভালো লাগে না, ঘটি বাঙালের একটা রেশারেশি চলে। বলে ওটা ঘটিদের থেকেই শেখা তো, মিষ্টি দাও। আমি বলি ঘটিদের থেকে এগিয়ে চলে গেছো কোথায়? মানে আমরা হয়তো চার দানে একটু টেস্টের জন্য দিই, উনি ডালেও চিনি, ভাজাতেও চিনি, মাছেও চিনি। যাই হোক, আপনাদের সম্পর্কটা যেন এরকম চিনি। হ্যাঁ হ্যাঁ, মিষ্টি। হ্যাঁ, তোমরা এবার খেলো, আর শাশুড়িমা এখানে আপনি ওকে হেল্প করতে পারবেন। আজকে প্রত্যেক বৌমা ঠিক উত্তর দিলেই শাশুড়ি কিন্তু বৌমার মুখে ঢুকিয়ে দেবে একটা করে পান্তুয়া। পান্তুয়া চলে এসেছে, ফ্যান্টাস্টিক। শহরের সাথে ছন্দে মিলিয়ে বোঝান গড়ে ওঠা জনবসতিকে। শহর, শহর ইজ দ্য রাইট অ্যানসার। প্রেশার কুকার লালে দাঁড়িয়ে রয়েছে, লাল থেকে দেখে নাও তোমার গিফট। কফি মেকার নেবে আমাদের বৌমা। এর মধ্যে কোন শব্দটা উল্টে দিলে, যে কোনো একটা শব্দ উল্টে দিতে হবে, উল্টে দিলে তার ব্যবহার করতে পারবেন ঠিকানা লেখার সময়। অপশন এ লাজে, অপশন বি সাজে। লাজে, লাজে ইজ দ্য রাইট অ্যানসার। শাশুড়িমা ঝুক ঝুক জিও। লুতে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি, লুতে দেখবো কি আছে। কবি, তবে তার স্ত্রী কি হবে? অপশন এ কবি জায়া, অপশন বি কবি যা। কবি জায়া, কবি জায়া ইজ দ্য রাইট অ্যানসার। হলুদে দাঁড়িয়ে আছে দেখে নেবো
বাকি আছে। ইন্ডাকশন নেবে মৌমা, নিয়ে এসো। পাথর কাটা বুকে নদী কলকলাইয়া বয় রে, শুকনা ডালে গজায় পাতা সবুজ দেখি হয় রে। আকাশে উড়াল দিয়া জামুরে অরে লইয়া বলি এবং তার শাশুড়িকে। আমার বৌমা প্রথমে একটা কথাই বলি, মেয়ে বন্ধু তারপরে বউ, তাই না? একটা খাওয়া দাওয়ার গল্প বলুন আমাদের। রিসেন্টলি রেস্টুরেন্টে গিয়ে ক্লিক করেছে। কি করেছে? খেতে গেছি সবাই মিলে, হোল ফ্যামিলি, সারাক্ষণই তো খাওয়া দাওয়া চলছে। খেতে গেছি, স্টার্টারে চিকেন তন্দুরি অর্ডার হয়েছে, সবাই খাচ্ছে, মামনিও খাচ্ছে সবাই মিলে। হঠাৎ থেকে আমরা খুব গল্প টল্প হচ্ছে, সব চলছে হই হলো, মামনি একদম চুপ হঠাৎ করে, কোনো কথা নেই। কি হয়েছে কি হয়েছে, কথা বলছে না কেন? তো একবার জিজ্ঞেস করলাম, কি হয়েছে কি হয়েছে? কিছু না, আমি তন্দুরিটা খাবো না, তোরা খেয়ে নে। এই ওইটা শুনে তো আমাদের আর পরে কেন কথা বলছে না কি বলছে না অতটা ভাবার টাইম নেই, তন্দুরিটা পেয়ে গেছি তো, সেটা নিয়ে মারপিট খাবো খাবো। হ্যাঁ তো মা উনি চুপ। কিছুক্ষণ পর না আমার একটু খারাপ লাগছে, কি হলো যে আমরা খেয়ে নিচ্ছি তাও কিছু বলছে না? তন্দুরি আমি কি হলো, তুমি চুপ করে আছো কেন? বলে গেছে যে কি, তন্দুরি মাংস খেতে গিয়ে দাঁত ভেঙে পেটে চলে গেছে মাংসের সাথে। ছন্দে মিলিয়ে বোঝান ভাষা প্রকাশের একটি মাধ্যমকে। শব্দ ইজ দ্য রাইট অ্যানসার, 100 পয়েন্টস। লালে দাঁড়িয়ে আছে প্রেশার কুকার, দেখবো লাল থেকে তোমাকে বাঁচতে হবে। কিছু লিখতে গেলে এর মধ্যে কোন শব্দটাকে উল্টাতে হবে? অপশন এ তাখা, অপশন বি মাখা। ব্লুতে দাঁড়িয়ে আছে, দেখবো ব্লুতে কি আছে। স্যান্ডউইচ মেকারটা নেবো, স্যান্ডউইচ মেকার নেবে আমাদের বৌমা প্রজিতা। চাও
সোডা মেকার সোডা মেকার ইতি সি হাসি ইতি সি খুশি ইতা সব পড়া চাঁদ শব্দটির সাথে কাকে জুড়লে সে হবে সবকিছুর অধিকারী অপশন এ যা অপশন বি মা সরি সঠিক উত্তর হচ্ছে মা মায়ের সাথে লিখ যোগ করলে মালিক ফ্যামিলির বস কারে যোগ কর সংসারে দশ থেকে সময় দশ হাতে বৌমা অনিন্দিতা এবং তার শাশুড়িকে এসে দেখি মানে আমার প্র্যাকটিক্যাল থাকে কলেজে বাজার করে এনেছি এসে দেখি যে রান্না হয়ে গেছে বুঝতে পারেননি এবং বাড়িতে তার ছেলে নাতি সব মন দিয়ে মাছ খাচ্ছে আমার বাজারে যেতে হলো তো এইরকম আমাদের চলে কিন্তু পুরো দায়িত্বটা কিন্তু আমার শাশুড়ি করেন আমাকে ফিরেও তাকাতে হয় না কলেজ থেকে ফিরে এসে একদম সবকিছু রেডি এইভাবে চলে চলো খেলায় চলে যাবো চরমের সাথে ছন্দে মিলিয়ে বোঝান একটি কালকে একটা বিউটিফুল ডিনার সেট জিতে নিয়েছে আমাদের অনিন্দিতা চলে যাব পরের প্রশ্নে সপ্তাহের একটি দিন পেতে এর মধ্যে কোনটাকে উল্টে দিতে হবে কোন শব্দটাকে অপশন এ সবু অপশন বি ধবু ধবু ডালে কি বুদ বুদ ইজ দ্য রাইট অ্যানসার শাশুড়ি মা ফ্যান্টাস্টিক ব্লুতেই রয়েছে তো ব্লু থেকেই দেখে নাও তুমি আর কি চাও বিয়ের সাথে কি যুক্ত করলে একটা স্বাদ হবে বড় মধুর অপশন এ শীষ অপশন বি মিষ্টি 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 ইজ দ্য রাইট অ্যানসার সবুজ ঘরে কি আছে কি চাও গ্যাস তন্দুর গ্যাস তন্দুর নেবে আমাদের বৌমা নিয়ে এসো লালু গুলো জিতে নিয়েছে দারুণ দারুণ প্রাইজ আমরা দেখতে পাচ্ছি একটা ডিনার সেট একটা whisker একটা গ্যাস তন্দুর আর বোধে ফিনিশিং পয়েন্টে পৌঁছে গেছে আর দৌড়ে লাভ নেই চলে এসো এবার ডেকে নেব শর্মিলা এবং তার শাশুড়িকে লক্ষ্য করছি সবাই শাশুড়ি মাদের ফিগার কিন্তু দারুণ বৌমাদের থেকে এটা কি রহস্য আমি জানতে চাই ছেলে
বলো বৌমা বলো দুজনেই খুব খাদ্যরসিক, হ্যাঁ খুব খেতে ভালোবাসে। আর ফ্রিজে কোনো জিনিস থাকলেই তো, একটা গল্প আছে, একটা ফ্রিজে জিনিস থাকলে সেটা হচ্ছে ওটা খেয়ে নেয়। শাশুড়ি মিষ্টির প্যাকেট রাখতো, আমি বলছি তা মানে এমনি বাড়িতে সবাই আসবে ঠাসবে বা এমনি মিষ্টির প্যাকেট রাখা হচ্ছে, যখন আর কি খুলতো দেখছে যে অনেকগুলো মিষ্টি কম, তা বুঝতে পারতো না কি ব্যাপার হলো, তাহলে কি মানে মানে দোকান থেকে কম দিয়েছে সেটাই ভাবতো, নিয়ে নিয়েছে নেবে আর কে, এরকমও ব্যাপার কম দিয়েছে, তো এরকম শ্বশুরমশাইকে দুবার বলেছে যে এরকম কম দিয়েছে, তো এরকম কয়েকবার ঘটনা ঘটছে। বুঝতে পারিনি যে আমি নতুন বৌদু, ও যে মিষ্টি নিয়ে খাবে আমার মাথায় আসে। আবার বলতো কি যে শোন আমি বেশি করে আনবো, তুই কিন্তু আলাদা করে খাস, ওরম ভাবে আর খাস। ব্লুতে রয়েছে প্রেসার কুকার, দেখে নেবো ব্লু থেকে কি প্রাইস দেবে আমাদের শর্মিলা। রাইস কুকার নেবে আমাদের বৌমা। এর মধ্যে কোন শব্দটা উল্টে দিলে যেটা বাজারে যত কমবে তত আপনার ভালো? অপশন এ তদা, অপশন বি মদা। হলুদে যেহেতু দাঁড়িয়ে আছে দেখবো হলুদে কি আছে। প্রশ্ন, অর্ক যদি হয় নির অপরাধ তবে অমৃতা কি হবে? অপশন এ নির অপরাধিনী, অপশন বি নির অপরাধা। সরি নিতে পারলাম না, বেল বেজে গেছে, চলে এসো। শর্মিলা জিতে গেল, একটা রাইস কুকার আর একটা ট্রলি ব্যাগ। শেষ হয়ে গেল আমাদের সেকেন্ড রাউন্ড, যেটাকে বলে সুপার ফাস্ট বৌমা। বৌমারা জিতে নিয়েছে অনেক 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 গিফট, এর পরেও আছে আরো অনেক চমক, কিন্তু তার আগে দেখে নেবো স্কোর, দেখে নেবো পারমিতা এবং তার পরিবারকে। একটা কফি মেকার, একটা ইন্ডাকশন আর একটা শু র‍্যাক, এবং তোমাদের জন্য আর একটা সারপ্রাইজ হ্যাম্পার আছে স্পার্কেল ডিশওয়াশারের তরফ থেকে, একটা স্পার্কেল গিফট হ্যাম্পার, আর সঙ্গে রয়েছে জি বাংলার তরফ থেকে একটা নাইস মেমেন্টো। তাহলে শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, যেটাকে বলে বাজাজ অ্যামন্ড ড্রপ হেয়ার অয়েল প্রেজেন্স সুপার হিট বৌমা। চলো চলে যাবো প্রথম প্রশ্নে, মন দিয়ে শুনবে। আমি একটা জনপ্রিয় হিন্দি গানকে একটু বাঙাল ভার্সনে বলবো, তোমাদের বলতে হবে ওটা কোন জনপ্রিয় হিন্দি গান। আমার হাতে নয় নয় খান সুরি আছে, এটি একটি জনপ্রিয় হিন্দি গান, এটি কোন গান বলো। মেরে হাত মে নানা চুড়িয়া হ্যায়, মেরে হাত মে নানা চুড়িয়া হ্যায়, থোড়া ঠেরো সজন পট চুড়িয়া হ্যায়। ওয়াও পারফেক্ট, নানা চুড়িয়া হ্যায়। কাশ্মীরি কার্পেট জিতে নিয়েছে প্রজিতা এবং তার যা। আচ্ছা জায়ের সাথে কিরকম ইকুয়েশন তোমার? আমার কাছে সব প্রবলেমের সলিউশনের নাম হচ্ছে দিদি ভাই, তাই মানে এমন অবস্থা যে আমরা দুজন বিয়ে বাড়িতে গিয়ে এক টেবিলে খেতে বসলে পরে ভেটকি মাছের পাতুরি হয়েছে,
দুজনে খেয়ে যাচ্ছি। হ্যাঁ আবার দেবো? হ্যাঁ একবারে একটা না দুটো তিনটে। হ্যাঁ হ্যাঁ এই করতে করতে আমরা যে টেবিলটাতে বসেছি তার পিছনের টেবিলটাতে আমার শ্বশুরমশাই ভাসুর ওনারা বসেছিলেন। ওনারা বলছেন এবার থাম, ওয়েটাররা নাকি ওখানে গিয়ে বলছে এই ওই টেবিলের দিকে আর যাস না। পরের প্রশ্নে, একটা জনপ্রিয় গানের মধ্যে থেকে কিছু শব্দ বলবো আর একটা সূত্র দিয়ে দেবো, বলতে হবে এটা কোন গান। শব্দ হচ্ছে খুশিতে নাচে মন, এটা হচ্ছে দেব এবং শুভশ্রী অভিনীত সিনেমার গান। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আরে বাজা কা শোর জমা শোর থাকবে মার কতক্ষণ। বিউটিফুল ওয়ার্ল্ড কাপ, বলো কার সাথে খেলছো অনিন্দিতা? খেলছি আমার দেবরানীর সাথে। দেবরানী টার্মটা খুব ইম্পর্টেন্ট বিকজ ও লখনৌর মেয়ে, লখনৌ তারপরে পাটনা, আর ও বাংলা নিজে একটু কম বোঝে। মানে আমাদের বন্ডিংটা গান এবং খাওয়া। ওর বাড়িতে 11 ঘন্টা ধরে তড়কা রান্না হয়, মানে প্রেশার কুকারে নয়, সকাল থেকে ফোটে 11 ঘন্টা ধরে তড়কা। সেটা ফ্লেভার মানে আমি ঠিক এখানে না খেলে বোঝাতে পারি, ভীষণ ভালো। আর মানে লোকে মাংস খায়, আমরা দুজন হাড্ডি খাই, হাড় খাই। লখনৌর গলোটি কাবাব তো ভীষণ ফেমাস। অ্যাবসলিউট। তাহলে ওটা কি তোমাদের বাড়িতে বানানো হয়? হ্যাঁ রেগুলার, ভীষণ খুব খুব রেগুলার মুখে মেল্ট করে যায় একদম। ওর স্পেশাল পরোটা আছে, সেটা কি বলিস ওটাকে, জানি একটা ভাঙা পরোটা মতন, সেটা ওই কাবাব দিয়ে মানে লাভসেলেন মানে ভাবা যায়। তুমি তো খাদ্যরসিক, আমার জিভে জল আসছে অলরেডি। সত্যি খাদ্যরসিক বাঙালি তোমরা এবং তোমাদের পুরো ফ্যামিলি, একদম অ্যাবসলিউট। অল দি বেস্ট, তোমাদের এই দেবরানী আর যাই সম্পর্ক যেন এরকমই সুন্দর থাকে, আর তোমরা আরো আরো অনেক নতুন জিনিস ইনোভেট করো খাবার জন্য। চলে যাওয়া পরের প্রশ্নে, আমি আবার একটা ডায়লগ বলবো, এটা বলতে হবে কোন সিনেমা। জিস তরহ গোবি কা ফুল ফুল হোকার ফুল নেহি হোতা, ওয়েসে হি গন্দে কা ফুল ভি ফুল হোকার ফুল নেহি হোতা। এই ডায়লগটি কোন সিনেমার? চুপকে চুপকে, অ্যাবসলিউটলি রাইট অ্যানসার। চুপকে চুপকে অনিন্দিতা এবং তার দেবরানী পেয়ে গেল একটা রোটি মেকার। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। দুটো গানেরই দুটো লাইনকে একটা লাইনে জুড়ে বলা হবে, তোমাকে বলতে হবে কোন কোন দুটো গান। বরেলি কি বাজার মে চাবি হো জায়, ঝুমকা গিরা রে বরেলি কে বাজার মে আর হাম তুমি কমরে মে বন্ধ হো চাবি খো জায়। ঝুমকা গিরা রে বরেলি কে বাজার মে ঝুমকা গিরা রে। আমাদের বুদ্ধ মূর্তি অসাধারণ। আর চাবি খো জায়, আমার দেওর দেওর না দেওর প্লাস ভাই বন্ধুর মতো আর কি, হ্যাঁ এরকম সম্পর্ক। তাহলে দেওর বৌদির মধ্যে কিরকম ইকুয়েশন? বৌদি মানে এতটাই খাদ্যরসিক, খাওয়ার পেলে আর কিছুই লাগবে না আর কি, এরকম অবস্থা। দাদা যখন বিয়ে করে বাড়িতে বৌদিকে আনলো, তারপরে একদিন খাওয়ার টেবিলে বসেই বুঝে গেছি বৌদি কতটা খাদ্যরসিক। মানে আমাদের বাড়িতে এসেছে আমার শাশুড়ি মা, ওকে বিরিয়ানি আনা হয়েছে আর কি, তখন বিরিয়ানি দিয়েছে মানে অল্প অল্প, জানে যে ও খেতে খাবার দিলে আবার তুলবে। হ্যাঁ আর আমাকেও দিয়েছে, না না আরো বেশি করে দিই তাহলে আমিও আর কি বেশি করে খেতে পারবো বলে ওর পাতের মধ্যে অনেকটা ঢেলেছে। ও তো হা হয়ে গেছে, বলছে এতটা বৌদি অসম্ভব খাওয়া, তোমাকে ঠিক আছে আমি আছি তো তোমার চিন্তা কি। সেদিনই বুঝেছে কি বৌদির পাল্লায় পড়ে। বৌদি সব থেকে কি ভালো লাগে তোমার? বৌদির আমার বিরিয়ানিটাই সব থেকে বেশি ভালো, তাই ও খুবই ভালো বিরিয়ানি বানায়। আর বৌদি আর তুমি যাও খেতে খেতে যাও বাইরে কখন মাঝে মধ্যে যাই, এমনকি রেস্টুরেন্টে গিয়ে বৌদি আমি তো খেতে পারি না, বৌদি এতটাই খেতে পারে, হয়তো অর্ডার কিছু দিয়েছি বিরিয়ানি ধরুন, বিরিয়ানি খেতে খেতে মানে আমার 2-3 চামচ না খেতে খেতে হয়তো বৌদির প্লেটটাই খালি। তোমাদের সম্পর্ক যেন এরকমই থাকে আর তুমি যেন দেওরকে ভালো করে খাইয়ে যাও। ওকে পরের কোয়েশ্চেন, কয়েকটা শব্দ বলবো একটা জনপ্রিয় গানের ভেতর থেকে, একটা সূত্র বলবো, বলতে হবে এটা কোন গান। আও মেরে সাথ নাচো গাও, মিঠুন চক্রবর্তী অভিনীত সিনেমার গান।
বলো আই অ্যাম আ ডিস্কো ডান্সার আই অ্যাম আ ডিস্কো ডান্সার जिंदगी मेरा गाना हॉट बॉक्स का दीवाना चले सी एक बार हमारा लास्ट क्वेश्चन है আবার একটি ওই জনপ্রিয় হিন্দি গানের একটা বাঙাল ভার্সন বলবো তোমাদের বলতে হবে কোন গান তুই হইলি কবি আর আমি হইলাম তোর কবিতা এটি একটি জনপ্রিয় হিন্দি গান এটি কোন গান বলো তু শায়র হে মে তেরি শায়র ভেরি নাইস ভেরি নাইস দেখে নেব স্কোর অনিন্দিতা এখন অব্দি পেয়েছে 700 পয়েন্ট আর সঙ্গে পেয়েছে ওয়াল ক্লক মোটি মেকার আর একটা বুদ্ধার স্ট্যাচু শর্মিলা পেয়েছে 400 পয়েন্টস সরি এই রাউন্ডে ও কোনো প্রাইজ পায়নি কিন্তু এর আগের আগের রাউন্ডে শর্মিলা নিয়ে গেছে কিন্তু অনেক অনেক প্রাইজ আর আমাদের প্রজিতা পেয়েছে 800 পয়েন্টস সঙ্গে পেয়েছে কাশ্মীরি কার্পেট হট বক্স আর একটা বিউটিফুল টেবিল ল্যাম্প আমরা বলেছিলাম যে যা স্কোর হবে কম সে আমাদের সঙ্গে আর খেলতে পারবে না কিন্তু আমাদের হোম মিনিস্টারের স্মৃতিতে ভালোবাসায় সে সবসময় থাকবে আর আমাদের তরফ থেকে থাকবে তার জন্য অনেক অনেক ভালোবাসা চলে এসে আমাদের পার্টিসিপেন্টদের কখনো খালি হাতে যেতে দিই না তাদের জন্য রয়েছে একটা স্পার্কল ডিশওয়াশারের তরফ থেকে একটা বিউটিফুল স্পার্কল গিফট হ্যাম্পার আর সঙ্গে একটা জি বাংলার মেমেন্টো মাইক্রোওভেন গ্যাস ওভেন ট্রলি ব্যাগ রাইস কুকার আর একটা নাইস প্রেশার কুকার আপনারা দেখছেন আজকের স্পেশাল নিউ ইয়ার এপিসোড খাদ্য রসিক এপিসোড হোম মিনিস্টার বৌমা সামনে তোমরা একটা কি দেখছো বলো তো দেখো তোমাদের জন্য আছে একটা নবরত্ন সভা এই নটা ঘরে নজন রত্ন আছে যারা তোমাদের সাথে আজকে দেখা করতে এসেছে এবং তারা তোমাদের করবে একটা করে প্রশ্ন আর তোমার সঠিক উত্তর দিলে তোমার যে চিহ্ন আছে জিরো সেটা পড়ে যাবে ওখানে আর তুমি সঠিক উত্তর দিলে তোমার ঘরে পড়ে যাবে ক্রস তো যে আগে মিলিয়ে দিতে পারবে সে জিতে যাবে এই রাউন্ড এবং পেয়ে যাবে 2000 পয়েন্ট অনিন্দিতা কার সাথে খেলছো আমি খেলছি আমার দেওরের সাথে আচ্ছা কিন্তু ওর সাথে আমার এমন সম্পর্ক যে ওকে কিন্তু আমি ভাই ফোঁটা দিই প্রজিতা কার সাথে খেলছো আমি খেলছি আমার জায়েদ ছেলে আচ্ছা জায়েদ ছেলে বলে মানে ওর সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক এবং সেটা ওনা দিদি সেই খাওয়া ওকে চলো এবার চলে যাব খেলাতে তো অনিন্দিতা তোমার কাছে ফার্স্ট চলে যাব ক্রমে কোন ঘর বেছে নেবে মাঝখানেরটা মাঝখানেরটা বেছে নিয়েছে অনিন্দিতা দেখবো কে আছে কোন রত্ন এই চাউমিন খেলে মোটা হবে রোগা এই চাউমিন খেলে মোটা হবে রোগা আ চাউমিন তো নাই কচি লাউয়ে ডগা খেতে পেলে হক্কা চাউ ফসকে গেলে হক্কা চাউ তো বলতো বোতল নে তো একটু স্বস্তি তো পারিস একটু স্বস্তি তো পারিস চাউমিন আলা কি খবর চাউমিন ব্যবসা করি আমি এই মাঝে মধ্যে ওপর দিয়ে একটুখানি ছ্যাঁচু ছড়িয়ে দিই ছ্যাঁচুর ছ্যাঁচুর হচ্ছে এর মধ্যে কাবলি ছোলা বাদাম সব কিছুই পাওয়া যায় চন্দনারি মেরি ছ্যাঁচু মানে চাউমিনের মধ্যে হ্যাঁ কি ধরনের চাউমিন তাহলে এটা হচ্ছে হাউ চাউমিন হাউ চাউমিন হাউ চাউমিন হাউ মা করে খেতে হয় আর একটা গান হবে নাকি চাউমিন নিয়ে একটা গান হ্যাঁ সবাই তো চাউ খেতে চায় সবাই তো চাউ খেতে চায় তবু আমি খেলে হজমি তো হয় না জানি না বলে যাব সত্য
পেতে কিনা জানি না বলে যাব সত্যি কিনা কুকুরের পেটে নাকি ঘি শয় না সবাই তো চায় খেতে চায় তবু আমি খেলে হজমি তো হয় না ভেরি নাইস বাবা চাউমিন ওয়ালা আপনি তো দারুণ গান গান তো বৌমাকে কি প্রশ্ন করবেন করুন বৌমার জন্য প্রশ্ন হলো আমরা যে হাক্কা চাউ খাই সেটি কি অনুসারে তৈরি হয় অপশন এ প্রদেশের নাম অনুসারে অপশন বি আবিষ্কর্তার নাম অনুসারে অপশন বি আবিষ্কর্তার নাম হিসেবে বৌমা তুমি কেন ভুল উত্তর দিলে বলো কম পড়েছিলে ওকে পরের প্রশ্নে চলে যাব চলো প্রজিতা কোন ঘর তুমি নেবে সাত নম্বর সাত নম্বর ঘরে খেলবে প্রজিতা দেখবো কে আছে রক্ত नमस्कार रितु जी हमारा नाम है लल्लन बड़ा पाव और पाजी भाव मतलब पाजी पाव वाले पाजी पाव हमारा वड़ा पाव पूरा मुंबई में वर्ल्ड फेमस है वर्ल्ड फेमस मुंबई में क्या तुले प्लेट तुले का ये लीजिए अरे देखिए रेडी बना है आपके लिए अरे हम ऐसा ऐसा पाव भाजी नहीं बिक्री करते बड़ा बड़ा एक्टर आते हैं एक दिन तो ठाकुर आ गया यानी संजीव कुमार साहब आते ही कहने लगे मुझे वड़ा पाव चाहिए वो भी जिंदा जिंदा अब यहाँ पे पाव भाजी वड़ा पाव खाने आए कि गब्बर सिंह को पकड़ने आए मैं यहाँ पे वड़ा पाव भी खाऊंगा और गब्बर सिंह को भी पकड़ूंगा क्योंकि मुझे पता है कि तुम यहाँ पे अच्छा बनाते हो रितु जी हमको माया लग गया हम दे दिए खाने के लिए खाने का स्टाइल देखे ना हमको तो तरस आ गया कैसे हाथ नहीं था ना तो हम जाके खिलाने लगे एक थप्पड़ मार दिया हाथ नहीं था थप्पड़ कैसे मारा अरे वही तो बात है ससुरा इतना जोर से मारा था बेहोश हो गए कुछ याद नहीं हमको और उस दिन से लेकर आज तक वही सोच रहे कि ससुरा कौन थप्पड़ मारा था हमको अरे एक दिन तो प्राण साहब आ गए प्राण साहब आते ही कहने लगे अस्सलाम वालेकुम बरखुरदार एक वड़ा पाव कितने की थी मैंने कहा 20 रुपया मेरे लिए चार पैक कर देना चटनी अलग से बरखुरदार टोटल बिल कितना हुआ तुम्हारा आपका हुआ तकरीबन 80 रुपये और रितु जी एक बात कहते हैं प्राण साहब का पैसा गिनने का तरीका देखते ना तो वहीं पे हंस हंस के लुटपुट हो जाते कैसे अब हम लोग पैसा कैसे गिनते हैं एक दो तीन चार पाँच छह सात आठ लो भाई प्राण साहब कैसे गिन रहे थे जानते कैसे बरखुरदार 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 चलिए हम सीधा सीधे सवाल जवाब कर लेते हैं एर मध्य कौन सिनेमा थे संजय दत्त के पाव भाजी बिक्री करते देखा गया चलो ऑप्शन ए वास्तव ऑप्शन बी सड़क ऑप्शन ए वास्तव वास्तव एकदम सही जवाब दिया आपने सवाल कर दिया তুমি কোন ঘর নেবে থার্ড থার্ড ঘর নেবে দেখবো কে আছে রত্ন আমি পৃথিবীর একমাত্র লোক তাকে ছোট থেকে বড় সব মেয়েরাই ভাই বলে ডাকে তবে আমাদের একটা বিষয়ে খুব গর্ব হয় কি গরিব মানুষ থেকে বড় লোক সবাই আমাদের সামনে বাটি হাতে দাঁড়িয়ে থাকে বৌমাকে কি প্রশ্ন করবে উত্তর ও মধ্য ভারতে লোক মত অনুযায়ী ফুচকা প্রথম কে বানায় অপশন এ কুন্তি অপশন বি দ্রৌপদী মনে হচ্ছে কুন্তি একদম ভুল উত্তর দিলেন যেহেতু
অরিন্দিতার ভুল উত্তর হলো সেহেতু প্রজিতার ক্রস চিহ্ন পড়ে গেল ওই ঘরে এবং সেইভাবে মিলে গেল তিনটে ক্রস এবং কোনাকুনি ভাবে তাই জন্য পেয়ে গেল ওরা এই রাউন্ডের শিরোপা হোম মিনিস্টার বৌমা পেয়ে গেল 2000 পয়েন্ট দেখে নেবো এবার স্কোর আমাদের ফিফথ রাউন্ড যাকে বলে চ্যাম্পিয়ন হোম মিনিস্টার বৌমা না ধুকপুক কোনো চাই টেলিফোন অবধি পৌঁছাতে পেরেছি এটাই অনেক বড় মজা করেছি তার মানে দুজন একদম টেনশন ফ্রি বৌমা এই রাউন্ডটা একদম নতুন রূপে নতুন সাজে আমাদের এখানে আছে 6টা প্রশ্ন বিভিন্ন নম্বরের প্রশ্ন প্রথমে 200 তারপরে 400 তারপরে 600 তারপরে 800 তারপরে 1000 তারপরে 2000 আর মোট আছে 5000 পয়েন্ট এবং তুমি যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে তো সেই নম্বর তো পাচ্ছই আর তার সঙ্গে পেয়ে যাচ্ছ একটা গিফট 200 পয়েন্টের জন্য রয়েছে টোস্টার 400-র জন্য রয়েছে রুম হিটার 600-র জন্য রয়েছে বিন ব্যাগ 800-র জন্য বারবিকিউ গ্রিল 1000-এর জন্য রয়েছে গিজার আর 2000-এর জন্য ওয়াও ডায়মন্ড রিং ফুল হলে কিন্তু মাইনাস এটাও কিন্তু বাজার রাউন্ড মানে প্রশ্নের পরে বাজার প্রেস করে উত্তর দিতে হবে তাহলে চলো খেলা শুরু করব প্রথমে করব 200 পয়েন্টের প্রশ্ন তোমাদের তিনটে শব্দ বলে দেওয়া হবে সেগুলোর থেকে একটি কবিতা আসবে কবিতাটি কি কলসি বংশী শুক্রবার বলো সঙ্গে যে যায় বাদ মানে নাম বলতে হবে সহজ পাঠের কবিতা হ্যাঁ বলো একদম সঠিক কলসি সঙ্গে যে যায় ভাগ্নে মদন পাঁচ লাইন বলো কুমোরপাড়ার গরুর গাড়ি ফ্যান্টাস্টিক রাইট আনসার কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি গাড়ি চালায় বংশী গাড়ি চালায় বংশী মদন সঙ্গে যে যায় হাতে মদন হাট বসেছে শুক্রবারে বংশীগঞ্জে পদ্মা পারে তুমি পেয়ে যাচ্ছ 200 নম্বর এবং তার সঙ্গে একটা টোস্টার চলো এবার 400 নম্বরের প্রশ্ন এটা উত্তর দিলে পেয়ে যাবে একটা রুম হিটার একটা লাইন বলে দেব যেখানে একটা ভুল তথ্য আছে সেটাকে নির্ধারণ করে বাক্যটা পুনরায় মানে ঠিক করতে হবে পশ্চিমবঙ্গের ট্যাক্সিতে সাদা নম্বর প্লেটে কালো রং দিয়ে গাড়ির নম্বর লেখা থাকে না হলুদ রঙের নাম্বার প্লেটের মধ্যে ব্ল্যাক দিয়ে লেখা থাকে পশ্চিমবঙ্গের ট্যাক্সিতে হলুদ নম্বর প্লেটে কালো রং দিয়ে গাড়ির নম্বর লেখা থাকে অ্যাবসলিউটলি রাইট প্রজিতা বিউটিফুল আনসার তুমি পেয়ে যাচ্ছ 400 নম্বর এবং একটা রুম হিটার চলো পরের প্রশ্নে চলে যাচ্ছি 600 নম্বরের প্রশ্ন একটা ইকুয়েশন দেব সেটা সলভ করতে হবে মধুবনী ইজ ইকুয়াল টু বিহার তাহলে পিপলি ইকুয়াল টু বলো উড়িষ্যা এদিকে এসো বিন ব্যাগও পেয়ে গেল আমাদের অরিন্দিতা এখন স্কোরটা দেখে নেবো কে কোন পজিশনে দাঁড়িয়ে আছে এবার হচ্ছে 800 নম্বরের প্রশ্ন তোমাদের দুজনকে আর 800 নম্বরের জন্য রয়েছে বারবিকিউ গ্রিল একটা তথ্য দেওয়া হবে সেটা ঠিক না ভুল সেটা বলতে হবে
তথ্যটা হচ্ছে মঙ্গলগিরি হলো মধ্যপ্রদেশের সিল্ক, অপশন এ হচ্ছে ঠিক, অপশন বি হচ্ছে ভুল। মঙ্গলগিরি হলো মধ্যপ্রদেশের সিল্ক, তুমি বলছো এটা ভুল। আর সঠিক তথ্যটা বলো। এটা সাউথ ইন্ডিয়ার, সাউথ ইন্ডিয়ার শাড়ি। কোন প্রদেশের নাম? মঙ্গলগিরি, মোস্ট প্রবাবলি আন্ধ্রা। আন্ধ্রপ্রদেশ ইজ দ্য রাইট আনসার, অ্যাবসলিউটলি রাইট আনসার, ওয়ান্ডারফুল। মঙ্গলগিরি হচ্ছে আন্ধ্রপ্রদেশের সিল, তুমি পেয়ে গেলে। বাবা খাদ্য রসিকের কাছে খাদ্য রসিক গিরি শিখাচ্ছে, পেয়ে গেলে একদম বাবকিউ গ্রিল, ফ্যান্টাস্টিক। আর মাত্র দুটো প্রশ্ন বাকি, এটা হচ্ছে হাজার নম্বরের প্রশ্ন, সঙ্গে পাবে একটা গিজার। আমি একটা উত্তর বলে দেব, তার প্রশ্নটা বলতে হবে কি। উত্তর হচ্ছে পুরুষ মশা। প্রশ্নটি তৈরি করুন, অপশন এ কোন মশা পশুর রক্ত খায়, অপশন বি কোন মশা গাছের রস খায়। বলো কোন মশা পশুর রক্ত খায়, কোন মশা পশুর রক্ত খায়, এটা হচ্ছে কোশ্চেন, এটা হচ্ছে কোশ্চেন। সরি, ইটস আ রং অ্যানসার। সেকেন্ড অপশনটা হচ্ছে একেবারে ঠিক, কোন মশা গাছের রস খায়। সরি, তোমার -1000 হয়ে গেল। -1000 হলে আমরা স্কোর দেখবো আরেকবার। এবার আমাদের লাস্ট প্রশ্ন, 2000-এর প্রশ্ন, আর সঙ্গে রয়েছে একটা ডায়মন্ড রিং জেতার। হনুমান সারা গায়ে লাল সিঁদুর মেখেছিলেন বলে তাকে ড্যাশ বলা হয়। তোমাদের এই শূন্যস্থানটা পূর্ণ করতে হবে। হনুমানের কোনো নাম? হ্যাঁ হ্যাঁ, সেইটাই মনে পড়ছে। তোমার আনসারের উপর ডিপেন্ড করছে কিন্তু আজকের উইনার কে হবে। উত্তর ছিল, আমরা সবাই বলে থাকি বাজরং বালি। হনুমানকে আমরা বলে থাকি বাজরং বালি ইজ দ্য রাইট আনসার। তোমার -2000 হলো। খাদ্য রসিক স্পেশাল এপিসোডের স্কোর এবার দেখে নেব। রোজিতা, এই এপিসোডে 3000 পয়েন্টস নিয়ে হয়ে গেল এই এপিসোডের হোম মিনিস্টার চ্যাম্পিয়ন বৌমা। জন্য রয়েছে প্রচুর গিফট, বুদ্ধ মূর্তি, ননস্টিক প্যান, প্রেসার কুকার, ডিনার সেট, গ্যাস তন্দুর, ওয়াল ক্লক, মিনি ফ্রিজ, ভ্যাকিউম ক্লিনার, রোটি মেকার, বিন ব্যাগ আর একটা টোস্টার। স্পার্কল ডিশওয়াশের তরফ থেকে একটা বিউটিফুল স্পার্কল গিফট হ্যাম্পার, এবং জি বাংলার তরফ থেকে একটা বিউটিফুল মেমেন্টো। আরও আছে মাটি সাপটা, এক হাঁড়ি নোলেন গুড়, এক হাঁড়ি মিষ্টি দই, এক হাঁড়ি জয়নগরের মোয়া, এক হাঁড়ি মিষ্টি জানে একলাই একশো বৌমা। শাড়ি থেকে জিনিস বাই অনলি, কালি দিয়ে জিতবে গিফটের বাক্স। রোজিতার কাছে চলে যাব। তোমাদের জন্য থাকছে একটা লক্ষ্মী মূর্তি, একটা লক্ষ্মীর ঝাঁপি, আর একটা সোনার মেডেল, আর একটা রূপোর সিঁদুরদানি। সামনে দেখতে পাচ্ছি আমরা একটা ট্রলি ব্যাগ, একটা ওটিজি, একটা কাশ্মীরি কার্পেট, একটা সোডা মেকার, একটা লাঞ্চ বক্স, ননস্টিক প্রেশার কুকার, একটা কুকিং ওয়ের, আর একটা স্যান্ডউইচ মেকার, একটা বারবিকিউ গ্রিল, একটা রুম হিটার, আর একটা সোনার কানের চুল, আর একটা ছোট্ট গিফট, এক হাঁড়ি নোলেন গুড়, এক হাঁড়ি
মিষ্টি দই, এক হাড়ি জয়নগরের মোয়া, এক হাড়ি মিষ্টি আর একটা ক্রেট ভর্তি পার্টি সবটা। এনজয়।